হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমরা আজকে সেজে গুজে চলেছি বাবুর ডান্স প্রোগ্রামে। মানে শ্রেয়ান যে ডান্স শেখে, সেখানে প্রত্যেক বছরে অ্যানুয়াল প্রোগ্রাম হয়, তো সেটাই আজকে। তো আমি এবার প্রোগ্রামটা করাবো না, কারণ কি ও তো ছোট ছিল। তো স্যার স্যার অনেকবার তো স্যার অনেকবার রিকোয়েস্ট করলো যে করান, কারণ কি ওর খুব সাহস। তো স্যারের কথা শুনে ওর বাবা বললো ঠিক আছে দাও দেখি কি করে। তো সেই ভয়ে ভয়ে তো দিয়েছিলাম। তো আজকে ফাইনালি সেই দিন, প্র্যাকটিস করিয়ে করিয়ে। আমি বাড়িতে প্র্যাকটিস করাতেই পারিনি, ওই ডান্স ক্লাসে গিয়ে যেটুকু করতো ওইটুকুতেই। তো ফার্স্টের যেই ডান্সের প্রোগ্রামটা ছিল, আর এখানে ছিল হচ্ছে মিষ্টিরও ডান্স। তো ও অলরেডি করে, আগের বছরও প্রোগ্রাম করেছিল, তো এই বছর ওর নেক্সট প্রোগ্রাম। তো এবার দুই ভাই বোন মিলেই প্রোগ্রাম করবে। ওদের আলাদা টিম, ওরা তো ছোট আর দিদিরা বড়। তো যাই হোক, আমি রেডি ফেডি হয়ে ওকে নিয়ে চলে গেছি। প্রথম যে ওর সঙ্গে নাচটা ছিল, জানো না, ওকে অনেক কষ্ট করে রেডি করিয়েছি ও, কারণ কি ওর ড্রেসে প্যানিক আছে, ও সব ড্রেস পরতে চায় না। ও মানে ও তারপরে অনেক বুঝিয়ে বুঝিয়ে ড্রেসটা পরিয়েছিলাম, কিন্তু শেষমেশ স্টেজে ছেলে উঠলো না। এত কান্নাকাটি করছিল, এই যে প্রথম ড্রেস, এত কান্নাকাটি করছিল মানে আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম। হে ভগবান, এত কষ্ট করে এত কিছু যদি না করে, মানে আমি পুরো কেঁদেই দিয়েছিলাম। তো স্যারও অনেক মানে মনটা খারাপ হয়ে গেছিলো। তো তারপরে সেকেন্ড যে ওর নাচটা ছিল খোকা বাবু, তো ওটাতে ওর লাল শু কিনতে হয়েছিল। তো ওটার জন্য ইন্টারেস্টিং ছিল, বাচ্চারা না মানে কোনো একটা জিনিস নিয়ে ওদের ইয়ে থাকে, তো ওর খুব শখ ছিল ওইটা পরে নাচ করবে। তো তারপরে নেক্সট ডে ডান্সটা ছিল, তো জুতো টুতো পরে তারপরে আমি কেঁদে দিয়েছিলাম। ওটা দেখে ওর খারাপ লেগেছে, বলছে মা কেঁদো না তুমি, আমি ডান্স করবো। তো তারপরে তাও আমি ভয়ে ছিলাম। তারপরে সেকেন্ড ড্রেসটাও ভালোভাবেই নিজে থেকেই পরেছিল, গিয়ে বলেছে যে কাকু পরিয়ে দাও ড্রেস। তারপরে সেকেন্ড সংটাই ড্রেসটা পরে নিজে খুব ভালো করে ও নেচেছে, মানে আমি যে এত খুশি হয়েছি। ও এইটুকু বয়সে ওর এত সাহস, আর ও স্টেজে ওঠার পরে ওর এনার্জি কী। তো আমি ভিডিওটা এই দেখো, যখন ও নাচ করেছিল না, আমি পুরো কেঁদেই দিয়েছিলাম, এখানে বসে এত মন খারাপ লাগছিলো, তখন একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর এইগুলো যাদের পুচকু পুচকু দেখছো, ওরা সব ওকেদের ডান্স ক্লাসেরই সব ছোটদের গ্রুপ, তো ওরা সবাই আমাকে খুব ভালোবাসে, আমার খুব ভালো লাগে ওদেরকে। তো ওদেরকে একটু দেখালাম। তো তারপরে আমি আর বাকি বাবু যে নাচগুলো করেছে, আমি ইউটিউবে ভিডিও আপলোড হয়ে গেছে, তো তোমরা দেখে নিও ওর নাচটা। তো ব্লগটা এই যে নামছে হিরো। তো তারপরে ভালোভাবে ফুলফিল প্রোগ্রামটা হলো। তো প্রোগ্রামের লাস্ট পর্যন্ত আমি থাকতে পারিনি, কারণ কি আমাদের রাত্রেবেলা একটা বার্থডে ইনভাইট ছিল, তো সেখানে যেতে হতো। তারপরে বাবুর লাস্ট নাচটা হয়ে গেলে আমরা বেরিয়ে গেছিলাম। বেরিয়ে এসে তারপরে আমরা গেছিলাম হচ্ছে ওই বার্থডেতে, মানে আমার একটা বান্ধবীর ছেলের বার্থডে ছিল। তো প্রত্যেক বছরই আমরা যাই, তো সেখানে গেছি। তারপরে নাচার পরে ওর দিদির নাচটা হচ্ছিল, আর ও দেখো স্টেজের নিচে দাঁড়িয়ে এত নাচছিল, মানে ও পুরো মানে জিনিসটা বুঝে গেছে। প্রথম তো যেহেতু ও একটু ঘাবড়ে গেছিলো, তো তারপরে দেখো এত আনন্দ করছিল, উপরে স্টেজে ও দিদি নাচছে, নিচে ও নাচছে, এত আনন্দ করেছিল। তো এটা দেখেও খুব ভালো লাগছিলো যে না, ওই জিনিসটা বুঝে গেছে, প্রোগ্রাম জিনিসটা কী, স্টেজ কী। হ্যাঁ, তো তারপরে এই যে বাড়িতে চলে এসেছি, বাড়ি এসে এই যে ওর বাবাকে পাঠিয়েছিলাম গিফট আনার জন্যে, তো বার্থডে পার্টিতে যাবো, তো একটা গিফট নিয়ে এসছে, তার সাথে ওর বাবুর জন্য একটা ড্রেস নিয়ে এসছে, আমার জন্য একটা প্যান্ট নিয়ে এসছে, কারণ কি পরের দিন আমার বার্থডে। তো সেই জন্যে আমি বলেছি কিছু নেবো না, ও তাও মনে হয় দোকানে গিয়ে ওটা ভালো লেগেছিলো, তাই ও কিনে নিয়ে এসছিলো। তো এই যে বাবুর ওই ড্রেসটা, এটা আমার খুব ভালো লেগেছে। তো এটা তোমাদেরকে পরিয়ে আমি ফটো দেখাবো, ভিডিও দেখাবো, দেন চলো যাই বার্থডে পার্টিতে গিয়ে, যাওয়া যাক।
ও তারপর বার্থডে পার্টি যাওয়ার আগে নিচে বসেছিলাম, মানে বাড়ির নিচে এসে অনেকক্ষণ বসেছিলাম। আর আমাদের বাড়ির নিচে চারিদিকে মানে এখনই পুজো পুজো ফিলিংস এসে গেছে, চারিদিকে কত লাইটিং লাগিয়েছে, গণেশ পুজো, তারপরে বিশ্বকর্মা পুজো, তো সেই জন্যে চারিদিকে সাজিয়েছিল। তো নিচে অনেকক্ষণ ওর একটা কাজ ছিল, নিচে আমরা বসেছিলাম। পিঞ্জ দাদাকে দেখা, কোনটা পিঞ্জ, কোনটা পিঞ্জ দাদা, হ্যাপি বার্থডে বলেছো? বলেছো থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। এটা হচ্ছে বার্থডে বয়, অনেক রাত হয়ে গেছে, আমরা সবার লাস্টে এসেছি, তাই তো বিনজান? তো বিনজান কেক কাটা হয়ে গেছে আমাদের, এই যে কেক খেতে দিয়েছিল আমরা খেয়ে নিয়েছি, এই যে সে আর যে কেক দিয়েছে সেয়ান, এটা পরে গাড়িতে পরে গাড়িতে খাবে, এখন খেলা করছে, এরপরে খাওয়া দাওয়া করে আমরা বেরোবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট আমার বার্থডে ব্লগে। জানি না কি করবো বার্থডেতে, তো আমাদের সঙ্গে সব শেয়ার করবো। সো টাটা, গুড নাইট, আর শ্রেয়ানের ডান্সের ভিডিওগুলো দেখতে ভুলো না, বাই।